আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি, অনেক সুন্দর একটা জায়গা, ঠিক না মনা? কোথায় যাচ্ছি? তুমি সালাম দাও তবু। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেমন আছেন সবাই? এটা বলতে হয় না? কেমন আছেন সবাই? হুম, আমরা আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি। অনেক সুন্দর লাগতেছে ময়না পাখিটারে, তাই না? দেখছো কি সুন্দর গন্ধ আসতেছে, অনেক সুন্দর একটা গন্ধ আসতেছে। আসতে আমরা কোথায় আসছি? সরিষা খেতে না? অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর একটা জিনিস দেখতে আসছি। সরিষা ফুলের বড়া অনেক ভালো লাগে। হ্যাঁ, মশলা পিঠাটাই জাল মশলা এগুলা দিয়া গুঁড়াটা করে তখন মনা সুন্দর একটা কালার আসে, অনেক সুন্দর দেখছো কত সুন্দর লাগতেছে। কার এটা? হ্যাঁ, তুলবে না তুলবে না আবু, বকা দিবে। যাও তোমরা ওইখানে যায় দাঁড়াও দাঁড়াও, সমস্যা কি? খালি জায়গাটাই, হ্যাঁ খালি জায়গায় দাঁড়াও। এই সাদমান না, ইয়া যাবে না, পোকা থাকবে, পোকা ঢুকবে না একদিন। নোভা ড্রেসটার সাথে একদম মিলে গেছে। কি ঠান্ডা আবু, ভালো লাগতেছে? এরকম করতে হয় না বাবা। খুলে ফেলো বাবা, খুলে ফেলো। আসলে আজকে ওয়েদারটা খুবই গরম বাবা। তোমরা এইদিকে তাকাও, তোমাদের সবাইকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, ঠিক আছে? আজকের ওয়েদারটা যদিও সেই রকম রৌদ্র উজ্জ্বল না, আজকের ওয়েদারটা কুয়াশাচ্ছন্ন, শীত পড়ে গেছে এটা বুঝাই যাচ্ছে। হ্যাঁ, কালকে অনেক ঠান্ডা ছিল, আজকে অনেক ঠান্ডা, তারপরে আমরা সরিষা ক্ষেত দেখতে আসলাম। সরিষা ক্ষেত দেখার লোভটা আমি সামলাইতে পারছি না, এই জন্য আজকে সরিষা ক্ষেত দেখতে চলে আসছি। ভালো লাগতেছে না? পাগল করা গ্রাম। শুনো, পরে কিন্তু আমরা ওই লেবু বাগানেও যাবো। অবশ্যই, আজকে বের হয়েছি, অনেকগুলা জায়গায় আমরা ঘুরতে যাব, অনেক সুন্দর লাগতেছে। মনা দৌড়াদৌড়ি করে না, এদিকে আসো। আপা দিনটা যদি ভালো হইতো, নদীর পাড়ে গেলে ভালো হইতো, নদীর পাড়ে অনেক সরিষা। ঠিক বলছো, নদীর চরে যত দূর চোখ যায় তোমার সরিষা ক্ষেত। আর এই যে ফুল, হলুদ সুন্দর ফুল। আমরা কি এদিক দিয়ে বেরোবো নাকি ওদিক দিয়ে বেরোবো? দেখতেছি সবগুলা জিনিস অনেক সুন্দর লাগতেছে, ঠিক আছে না? আলু ক্ষেত, সব জায়গায় এখন সবজি ক্ষেত, শীতে সবজি সব, একটা সবুজ চারিদিকে, সবুজ একটা পরিবেশ দেখতে অনেক ভালোই লাগে। এটা হচ্ছে আলু ক্ষেত, অনেক সুন্দর, একদম সবুজ সতেজ।
এই যে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য কি জানি কাটাকাটি করতেছে ক্ষেতের মধ্যে আমাদের ডেন্টিস্ট ছোট ভাই চলো ওইখানে যাই আমার ছেলে অনেক খুশি সে খুব দৌড়াদৌড়ি করতেছে খুব এনজয় করতেছে আর একটা সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরকে দেখাবো সে হচ্ছে আমাদের সানোয়ার আমার চাচাতো ভাই সে ডেন্টালে পড়তেছে এখন শখের বসে সে কৃষকও সাজছে সে ধান কাটতে আসছে সানু কিছু বলো 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 তুমি যে তুমি কোন কিসে পড়াশোনা করো এটা বলো তোমার পরিচয়টা দাও সানোয়ার হোসেন হ্যাঁ মেডিকেল স্টুডেন্ট ঢাকা মেডিকেল কলেজে বিডিএস এ তৃতীয় বর্ষে আছি এখন এই করোনার প্রাক্কালে বাড়িতে অবস্থান করাই আমি এই বাড়ির কাছে কিছু কৃষি জমিতে আমি কাজ করতেছি ধান কাটতেছি তুমি শখের কৃষক হয়ে গেছো এটা বলো যে আমি শখের বসে কৃষি কাজ করছি এখন ধান কাটতেছি আমার দেখতে অনেক ভালো লাগতেছে কিন্তু যে আমার ভাইটা অনেক কর্মঠ বৈসা থাকে না কোনোভাবেই সব সময় কাজ করে থ্যাংক ইউ শানু আমরা আরো অনেকগুলা জায়গায় যাব অনেক ভিডিও করব আপনারা সবাই ভালো থাকেন আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ